আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পর্বে থাকছে সাবুদানার ফ্রুট ডেজার্ট। আর এই রেসিপিটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই টেস্টি। আসছে রোজায় কিন্তু আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণে ফুল ক্রিম মিল্ক। আর মিল্কটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দুই থেকে তিনটা বলক তুলে নিব। বলক ওঠার পরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে এই ডেজার্টটা কিন্তু হালকা মিষ্টি ভালো লাগে। নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে গুঁড়া দুধটাকে একটু গুলিয়ে নিব। যেহেতু দুধটা গরম, গুঁড়া দুধটা দিলে কিন্তু জমে যাবে, তো চেষ্টা করবেন সামান্য পরিমাণ দুধ দিয়ে দুধটাকে গুলিয়ে নিতে। তো লিকুইড দুধটা দিয়ে কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিব। 1 লিটার দুধকে জাল করে আমি 700 গ্রাম করে নিয়েছি। এখানে আর এ পর্যায়ে কিন্তু অনবরত দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তা নাহলে কিন্তু তলার দিক থেকে লেগে যাবে। তো দুধটাকে আমি এবার ঠান্ডা করে নিব। এবার তৈরি করে নিচ্ছি সাবু। সাবুটাকে 1 কাপ সাগুকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাগুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সাবুটার মতো কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করবেন, তা নাহলে কিন্তু সাবুটা সিদ্ধ হওয়ার আগে অনেকটা ঘন হয়ে যাবে। এক কাপ সাগুর জন্য আমি এখানে 5 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। অপেক্ষা করব সাগুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো সাগুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে পানিটা সেঁকে নিতে হবে। আর একটু ঠান্ডা পানি দিয়ে সাগুটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন আঠালো ভাবটা না থাকে। সাগুটা সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারে দিয়ে আমি সাগুটাকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে 5 রকমের ফল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। নিয়েছি 3টা কলা, আঙ্গুর, আপেল, কিছু কিশমিশ আর কয়েকটা খেজুর। এবার ফলগুলোকে কিউব করে কেটে নিব। প্রথমে কলা কাটাকে কিউব করে কেটে নিলাম। আঙ্গুরগুলোকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। আঙুরগুলো কাটা হয়ে গেলে এবার খেজুরগুলোকে বিচিটা পরিষ্কার করে 4 পিস করে খেজুরটাকে কেটে নিচ্ছি। আপেলের খোসাটা আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহ আপেলটা নিতে পারেন। আপেলটাকে এবার কিউব করে কেটে নিতে হবে। প্রথমে বিচিটা পরিষ্কার করে নিয়ে তারপর আপেলটাকে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ফল কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে ফলগুলোকে নিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তরমুজ। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল ব্যবহার করতে পারেন। তরমুজের পরিমাণটা আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু তরমুজ একটু পানি জাতীয় ফল।
সবগুলো ফল খুব ভালোভাবে একটু একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে পরিষ্কার করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘন করে জাল করে রাখা লিকুইড দুধ। এবার দুধটা দিয়ে সব ফ্রুটসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। সব শেষে অ্যাড করে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা কিশমিশ। তবে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট। আর ডেজার্টটা আপনারা ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। তো ইনশাল্লাহ চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।